কান্ডেরগুলো কালকে হারিয়ে যাওয়ার পর ভুলেই গেছে আর পড়িনি। আজকেও যদিও হোলি, গ্যাপ ছাড়া বুঝতেই পারে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল স্নান সেরে আমি ব্লগ স্টার্ট করছি। ও বেরিয়ে গেছে অফিসে, অ্যান্ড আমার সঙ্গে সঙ্গে খাওয়াও কমপ্লিট, আমি দুটো ভাতও খেয়ে নিয়েছি। তো এতক্ষণ বসে বসে আমি কালকের ব্লগটা এডিট করছিলাম, হোলির ব্লগটা এডিট করছিলাম। কালকে ওই ব্লগটা এন্ডও করা হয়নি, রাতে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, তো এন্ডও হয়নি আর এডিটও হয়নি। এখন এডিট করলাম, দেন আপলোড করব। তো সেখানে এডিট করতে গিয়ে আমি দেখলাম আমার কি বাজে হাসি, মনে হচ্ছে যেন একটা রাক্ষসের হাসি, কি বাজে, মানে অতি জঘন্য হাসিটা, আমার একদম ভালো লাগেনি। তো যাই হোক, চলো এটা রেডি করতে যে দিনটা স্টার্ট করা যাক, আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আমরা এখন মোচা কাটতে বসেছি, আমার মুখটা পুরো অন্ধকার লাগছে, কালো হয়ে গেছে। আমরা মোচাগুলো ছাড়িয়ে রাখছি আর তুলি এসে কাটবো, তুলি আর কি ভালো মোচা কাটতে পারে। এই যে লাউ কেটেছি এক ঘন্টা ধরে ছাদে, এখন রোদের জন্য আসতে ইচ্ছা করে না। জামা কাপড়গুলো যে মেলা রয়েছে আমি ভুলেই গেছিলাম, তো এখন আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর ওখানে কিছু ছেলে পিলে এখনও রং খেলছে, মানে আজকেও রং খেলছে, আজকেও যদিও হোলি। তো মেখে ভূত কালকে যে হারে আমাকে রং মাখিয়েছিল, এই সবে লেগে ওরও লেগে রয়েছে, কপালে লেগে, এই সাইডটা লেগে, অফিস গেছে হয়নি। আর আমি কালকে যাব, আমারটা যদিও মোটামুটি উঠে যাবে, আমারটা মনে হচ্ছে উঠে যাবে। যাই হোক, এখন জামা কাপড়গুলো তুলে নিই। তো জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট, এবার নিচে যাব। আর এদিকে পিঞ্জি এসে গেছে আমার সাথে, ও ছাওয়ায় ছাওয়ায় বসে রয়েছে। চল নিচে চল, আমি গেলে ও যাবে নিচে। এই সময়টা এমন, এখন দুপুরের খাওয়ার পরেই ঘুম পায়, আর আমার অবস্থাটা ঠিক এখন এমনই। তো আমার যদিও ঘুম পাচ্ছে সে সকাল থেকে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ঘুম পাচ্ছে। তারপরে ভেবেছিলাম একটু হালকা ন্যাপ নেবো পরে, বাট সেটা আর হয়নি। এখন যাই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু ঘুমিয়ে নিই। আর প্রচন্ড গরম লাগছে, সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে, ততদিন এটা দিয়ে চালাই। আর এটা এখন বন্ধ হয়ে গেছে কারণ ভিডিওতে সাউন্ড আসছে। তো যাই এখন একটু ঘুমিয়ে নিই। তো এখন আমি বানাবো চা। যাই হোক, একটা বড় টিপ পড়েছি, এটা আমার না, এটা মার, মা এর থেকেও বড় করে, এটা একটু ছোট, কিন্তু আমার মুখে না বড় টিপ মানায় না, ছোট টিপই ঠিক আছে। চা আমার রেডি, আর এদিকে পিন্দ্রি চেয়ার ছাড়া বসতে পারে না। পিন্দ্রি পিন্দ্রি নাকি আমাদের এখন টিফিন মুড়ি আর চপ, বাবা এনেছে চপ আটটার সময়। আর যখন মানুষটা আসবে তখনই আনবে না। আমি এখন করছি ডাল, এটা রান্নার ডাল বলে, আর ভাত হচ্ছে এদিকে। তো ডালটা সিদ্ধ বসিয়েছি, আর এতে একটু মশলা নিয়ে নিয়েছি, আদা, জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, এইসব মশলা দিয়ে এটা মিক্সড করা ফোড়নের জন্য, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ডালে কাটা দিয়ে নিলাম আর একটু জল দিলাম, খুব বেশি জল দিইনি কারণ এটা একটু বসা বসা হয়। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, এগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলাটা দিই। ডালটা দিয়ে দিলাম। তো এখন কমপ্লিট হলো আমার সব কাজ, আজকে ডাল করেছি, রান্নার ডাল করেছি, আমার ওবাড়ি ডোবাড়ি মা বলে রান্নার ডাল। তো আর কালকে অফিস যাবে তার জন্য সব গুছিয়ে রাখলাম। এখন বাজে 10টা,
জানলা গুলো খুলে রেখেছি, জানলা দরজা খুলে রেখেছি, নাহলে ঘর প্রচন্ড গরম হয়, এই এক গরমকালের এক সমস্যা। কিন্তু এইসব খুলে রাখার জন্য ঘর এখন ঠান্ডা, তাই না? দেখেছো তো আমার বুদ্ধি? ওষুধ আমাকে বলতো ঘরটা খুব গরম, ঘরটা খুব গরম। এখন খেলা দেখতে বসে গেছে, আমিও বসে গেছি, তোমাকে দেখা যাচ্ছে না? যাই হোক, কালকে আবার উঠতে হবে সকাল সকাল, ওরা ফিস, আমি আমাকে বেরোতে হবে। তো আজকে ঘুমিয়ে যাই আর খেলা দেখবো না, খেলা দেখছিলাম সিএসকে জিতবে, তাই না? যাই হোক, এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি। ব্লগটাকে যদি কিছু ভালো লাগে তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটাকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই বাই।